আমাদের পাহাড় লাগবে, চট্টগ্রাম আমাদের, আরো পাবেন না, জিএসটি জিএসটি আমাদের, আমাদের হতে হবে, আমাদের টাট্টা করা হয়, আমাদের বেঙানো হয়, আমাদের কি চাইনিজ পরে যখন আমরা রাস্তায় মানে তাকে রাস্তাঘাটে বাইর হই কি বলে জানেন, চিচিং পংকে একটি চাইনিজ পরে। আহা, কত সুন্দর আবদার! হ্যাঁ, মামার বাড়ির আবদার, তাই না? এটা কি মামার বাড়ির আবদার? যে মামুরে কইলাম, মামু, ও মামু, আমার পাহাড়টা আইন না তো, আমার পাহাড়টা লাগবে। তারা এখন মামুর বাড়ির আবদার করছে, জিএসটি চট্টগ্রামের ওই অংশটা তাদের লাগবে, তাদেরকে দিতেই হবে, না দিলে তারা কি করবে? তারা স্বাধীন করে নিয়ে যাবে। আর আপনি আর আমি সমতল ভূমিতে যারা বসবাস করি, তারা পিটার খাবে, পিটার। কত সুন্দর মামুর বাড়ির আবদার রে ভাই! ভাই, হিরু আলমরেও তো মানুষ এই যে ভেঙায়, হিরু আলমরে ভেঙায় না তো? হিরু আলম কি কখনো রাগ কইরা কোনোদিন কইছে যে আমার বগুড়া, আমি স্বাধীন করে নিয়ে যাবো, আমার সবাই, হ্যাঁ, বগুড়ার বাইরে ঢাকায় আসলে, কুমিল্লা আসলে, দিনাজপুর আসলে, আমার সবাই ভেঙায়? ও মা, আপনারা আপনাদেরকে দুই একজন মানুষ কে না কে নাকি কি বলছে, ভেঙাইছে ডাঙ্গাইছে, আপনারা এখন স্বাধীন করে ফেলতে চাচ্ছেন? বাবারে ভালো না লাগলে, যদি আপনাদের ভালো না লাগে এই পাহাড়, আমাদের বাংলাদেশের ভূমি, আমাদের মাতৃভূমির পাহাড়গুলোতে যদি আপনাদের ভালো না লাগে, আপনারা যেখানে খুশি সেখানে চলে যান। এটা তো আর আপনাদের বাপ দাদার সম্পত্তি না, তাই না? চট্টগ্রামের জিনিসটা আপনাদের বাপ দাদার সম্পত্তি না? আপনার বাপ দাদা এখানে কিনে দিয়ে গেছে, আপনি যতটুকু কিনেছেন, যতটুকু বাপ দাদার সম্পত্তি আছে আপনি সেটা নিয়ে থাকেন, আমিও যেটা নিয়ে থাকি। আমার যে বাপ দাদার সম্পদ, আমি যদি বলি যে বাবারে আমার কুমিল্লা আজকে থেকে আমার, আর কেউ না, আমার এটা স্বাধীন করে দিতে হইব, কারণ কুমিল্লার মানুষ, কুমিল্লার বাইরের মানুষ আমার ইতর বলে ডাকে, কুমিল্লার বাইরের মানুষ আমাকে ইতর বলে ডাকে। আমি যদি বলি আমার কুমিল্লা স্বাধীন করে ফেলবো, এটা কি যুক্তিসঙ্গত কথা নাকি? যে ইতর বলে তাকে এই ইতরের মিনিংসটা বুঝিয়ে দেয়াটা যুক্তিসঙ্গত কথা? আপনারাই বলেন, আপনাদের ইশারা তো অন্যটা, আপনারা যেটা মুখে বলছেন এটা তো না, আপনাদের ইশারা, আপনাদের টেকনিক, আপনাদের ভিশন অন্যটা, সেটা বলেন। আজকে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, আমরা কোথায় আছি? দুদিন পরে রোহিঙ্গারা এসে বলবে কক্সবাজারের ওই এরিয়া আমাদের লাগবে। আজকে চট্টগ্রামের পাহাড়ে খাগড়াছড়িতে যারা আদিবাসী বসবাস করে, ভাই, আপনারা যেমন সমতল ভূমিতে নিরাপদে আসেন, আমরা কিন্তু ওই পাহাড়ে নিরাপদে যেতে পারি না। তারপরেও কিন্তু আমরা বলি না যে এই পাহাড়ে যারা বসবাস করে তাদেরকে বের করে দাও, কারণ আমরা সমতল ভূমিতে যারা আছি আমরা ওখানে যেতে পারছি না, কারণ আপনার যেমন এই জায়গাটাতে বসবাস করার অধিকার আছে, আমারও যাওয়ার অধিকার আছে, আপনিও আমার রেঞ্জের মধ্যে, বাংলাদেশের সীমানার মধ্যে আপনিও বসবাস করার অধিকার আছে। কিন্তু আপনাকে যদি কেউ বাধা দেয়, সেই বাধা প্রদানকারী মানুষটাকে সাজার আওতায় আনতে হবে, আপনারা সেই দাবি জানাতে পারেন। তা না করে আপনারা পুরো জিএসটি চাচ্ছেন, চট্টগ্রাম চাচ্ছেন, ভিশন কি সেটা বলেন, ভিশন মিশন কি সেটা বলেন। আজকে বাংলাদেশ আমি মনে করি কতটা রিস্কের মধ্যে আছে, যেটা ভাষায় প্রকাশ করার মধ্যে নয়। একে তো এখন তারা, দ্বিতীয়ত দেখেন দুদিন পরেই দেখবেন কক্সবাজার এরিয়াটা আমরা হারাচ্ছি কিনা সেটা দেখেন। আমরা তো অনেক কাউকে দোষ দিব না, কারণ আমরা নিজেরাও বলেছি, আমরা একজন মুসলমান হিসাবে বলেছি, আসতে দেন, আসতে দেন, আসতে দেন, পীরার কোনায় জায়গা দেন, জায়গা দেন, জায়গা দেন। কিন্তু তারা যে পীরার কোনা দেওয়ার পরে পুরো পীরা দখল করবে, এটা বুঝতে পারিনি আমরা। ওই যে কি না, ইসরায়েলের কথা ভুলে গিয়েছিলাম, ফিলিস্তিন ইসরায়েলের কথা ভুলে গিয়েছিলাম যে ইসরায়েলকে একদিন তারা জায়গা দিয়েছিল, ভেবেছিলাম এই ইতিহাস পুনরাবৃত্তি হবে না, কিন্তু এটা যে আবারও পুনরাবৃত্তি হতে যাচ্ছে শুধুই সময়ের ব্যাপার। খুব তাড়াতাড়ি তাদেরকে স্থানান্তর করতে হবে। আমাদের বাংলাদেশকে যদি নিরাপদে রাখতে হয়, আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে তাদেরকে তাদের জায়গায় ফিরিয়ে দিতে হবে, না হয় ঘুরে বাংলাদেশে প্রবেশ করবে না, এটা কোনো গ্যারান্টি নাই। তারা জিএসটি চায় এত সুখে থাইকা আমার বোধগম্য নয়। এ চাকমারা যখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আসে, আমি জানি না কারা ওদেরকে ভেঙায়,
আমি তো দেখেছি যারা উপজাতি আছে তাদেরকে মানুষ আরো সম্মান করে, আমাদের সমতলের মানুষরা তাদেরকে সম্মান করে, তাদেরকে সম্মান করে, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাদের আধিপত্য, সাইজে ছোট তারপরেও তাদের আধিপত্য এমন ভাবে তারা খাটায়, তারপরেও বলি তারা আমাদের সন্তান, তারা আমাদের ভাই। তাদের উপজাতি কোঠা বলবদ্ধ রয়েছে প্রত্যেকটা সেক্টরে। এখন তাদের ভালো লাগে না বাংলাদেশ? ভালো না লাগলে ভাই আপনারা গাট্টি কুট্টা বেঁধে যদি কোথাও যাওয়ার থাকে চলে যান, কিন্তু এই মাটি কাউকে দেয়া হবে না। 1971 সালে মুক্তিযোদ্ধারা এই মাটির জন্য যুদ্ধ করে তাদের জীবন দিয়ে তারা এই মাটি আমাদেরকে দিয়ে গেছে। এই মাটি নিয়ে ছিনিমিনি খেলার কোনো সুযোগ নাই। দেখেন নাই গত 5 তারিখ দেখেছেন তো? যদি আবার এই দিনটার পুনরাবৃত্তি চান, যদি আবার এই দিনটার পুনরাবৃত্তি না চান, তাহলে আমি মনে করি ঘরে ফিরে যান। আপনারা চাচ্ছেন ওখান থেকে আর্মি সরিয়ে নিতে, আপনারা চাচ্ছেন ওখান থেকে প্রশাসনকে সরিয়ে দিতে। কেন ভাই? আমার ঘরের সামনে দিয়ে প্রশাসন প্রশাসন প্রশাসন, ঘর থেকে বেরোলেই প্রশাসন প্রশাসন প্রশাসন। আপনাদের প্রশাসন ভালো লাগে না কেন? ব্যবসাটা করা যাচ্ছে না? না, যে ব্যবসাটা আপনারা করছেন ওটা পুক্তভাবে করতে পারছেন না, এটাই তো সমস্যা, তাই না? ব্যবসা বাণিজ্য বন্ধ করেন, বাংলাদেশে আমি মনে করি বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আপনাদের সম্মানের জায়গায় আপনারা থাকেন, আমাদের সম্মানের জায়গায় আমাদেরকে থাকতে দেন। আপনারাও যেমন বাংলাদেশের নাগরিক, আমরাও বাংলাদেশের নাগরিক। তার মানে এই নয় এই পুরো বাংলাদেশটাকে আমি আমার বাপদাদার সম্পত্তি মনে করব। আমার ভালো লাগে না, বাবারে ভালো না লাগলে আমি গাট্টি কুট্টা বেঁধে আমার ভালো লাগার জায়গায় চলে যাব। এতে কারো কারো কোনো কিছু বলার নেই, কারো কিছু যায় আসে না। সেম আপনিও, আমাদের কোনো কিছু যায় আসবে না, আপনার স্বাধীন জায়গায় আপনি চলে যান। তো যাই হোক বন্ধুরা, আমার বলার কথা যদি আপনার মনের কথা হয় তাহলে আপনিও ভিডিওটা শেয়ার করে দিয়ে ভাইরাল করে দেন, ওদেরকে দেখার সুযোগ করে দেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।